নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। যে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে এই টেস্ট পেপারটা নেই, তারা কিন্তু এইগুলো সলভ করাবে। তো দেখো, আজকে আমি সেট ওয়ান এবং সেট টু নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমি পেজ নম্বর 247 এবং 245 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে। 1.1-এ বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম, এর অ্যান্সার হবে ডেরাসার ট্রোপোস্ফিয়ার। 1.2 এর অ্যান্সার হবে বিয়ারাচার সমপরাবৃত্তাকার। 1.3-তে কী বলেছে, অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত, অ্যান্সার হবে বিয়ারাচার 16। 1.4-এ কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে, অ্যান্সার হবে এর আচার 1। 1.5-এ কী বলেছে, আলোর প্রতিসরণের যে বর্ণচ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো, অ্যান্সার হবে সের আচার বেগুনি। পরের প্রশ্ন কী বলেছে, 1.6-এ বলেছে যে দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, অ্যান্সার হবে বিরাচার অবতল দর্পণ। 1.7-এ রোদের এসআই একক কী, অ্যান্সার হবে সেরাচার ওহম। 1.8-এ কী বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধাঙ্ক, অ্যান্সার হবে এরাচার হ্রাস পায়। 1.9-এ কী বলেছে, আলফা রশ্মির বেদন ক্ষমতা বিটা রশ্মির, অ্যান্সার হবে সেরাচার 100 গুণ। 1.10-তে কী বলেছে, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, অ্যান্সার হবে ডি এরাচার এফ। 1.11-এ সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে, অ্যান্সার হবে বি এরাচার এইচসিএল এ। পরের প্রশ্ন কী বলেছে, 1.12-এর প্রশ্ন কী বলেছে, NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়, অ্যান্সার হবে সিএন আনসার হাইড্রোজেন। সিএন আনসার 1.13-তে অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে বি আনসার পোড়াচুন। 1.14-এ জার্মান সিলভারে থাকে না, অ্যান্সার হবে সিএন আনসার সিলভার। 1.15-এ অ্যালকোহলের কার্যকরী মূলক হলো, অ্যান্সার হবে এর আনসার বন্ড ওএইচ। তো দেখো, এবার আমি বিভাগ খ সলভ করিয়ে দেবো। তো দেখো, বিভাগ খয়ের ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.1-এ বায়োগ্যাসের মূল উপাদান কী, অ্যান্সার হবে মিথেন CH4। পরের প্রশ্ন কী বলেছে, বায়ুমণ্ডলে যে বিক্রিয়ার মাধ্যমে ওজন সৃষ্টি হয় তার নাম কী, অ্যান্সার হবে মুক্তমূলক বিক্রিয়া। ঠিক আছে, তো দেখো বানামটা একটু ভুল আছে, ময়দীর্ঘু ল আর ক হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.2-তে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, অ্যান্সার হবে আয়নোস্ফিয়ারে। 2.3-তে গ্যাসের গতি ও তত্ত্ব অনুসারে গ্যাসের অণুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে, অ্যান্সার হবে উষ্ণতার উপর। 2.4-এ কী বলেছে, কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, অ্যান্সার হবে নিম্নচাপ ও উচ্চ চাপ। পরের প্রশ্ন কী বলেছে, 2.5-এ প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, কী বলেছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে পাত্রের উপর নির্ভরশীল, এটা মিথ্যা আছে। অথবা পরের প্রশ্ন কী বলেছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, অ্যান্সার হবে 1/273। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 2.6-এ কী বলেছে, আলোর বিস্তরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ কী, অ্যান্সার হবে রামধনু। অ্যান্সার কী হবে, রামধনু হবে। পরের প্রশ্ন কী বলেছে, 2.7-এ বায়ু সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক 3/2 হলে কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত হবে, এর অ্যান্সার হবে 2/3 হবে। ঠিক আছে, জাস্ট এটা উল্টে যাবে। 2.8-এ যে মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে সেটি হলো, অ্যান্সার হবে ফ্লেমিংয়ের। তো দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এর অ্যান্সার হবে আমাদের। তো দেখো, তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের, 2.9-এ কোন ধরনের তড়িৎ প্রবাহে বাল্য চক্রের ঘূর্ণন হয়, অ্যান্সার হবে সমপ্রবাহ যাকে বলে DC। 2.10-তে কী বলেছে, একটি আলফা কণার কী বলেছে আধান কত, অ্যান্সার হবে +2 একক। এবার আমি তো দেখো অথবার প্রশ্নটা সলভ করবো, নিস্তড়িত তেজস্ক্রিয় রশ্মি কী, অ্যান্সার হবে গামা রশ্মি। তো দেখো, 2.11-এর প্রশ্নগুলো সলভ করবো। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, 2.11.1 একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল, অ্যান্সার হবে সেরাচার ম্যাগনেশিয়াম। 2.11.2-তে কী বলেছে, বক্সাইট, এর অ্যান্সার হবে ডেরাচার অ্যালমোনিয়াম। 2.11.3-তে কী বলেছে, 14 নং শ্রেণীর ধাতুকল্প, অ্যান্সার হবে এর আনসার সিলিকন। 2.11.4 পিতল ও ব্রোঞ্জ উভয়ই উপস্থিত, অ্যান্সার হবে বি আনসার কপার। তো দেখো, এবার আমি 2.12-এর প্রশ্ন সলভ করাবো। কী বলেছে, সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন কত, 58.5। ঠিক আছে, তো দেখো একটু ভুল হয়েছে আমার। ঠিক আছে, 58.5 হবে। পরের প্রশ্ন কী বলেছে, 2.13-তে তড়িৎ বিশ্লেষণ কালে ক্যাথোডে জারণ বিক্রিয়া ঘটে, এটা সত্য না মিথ্যা, এটা মিথ্যা আছে। 2.14-এ কী বলেছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ নাম ও সংকেত লোক, অ্যান্সার হবে Na+ ও সোডিয়াম। পরের প্রশ্ন, অথবা দিয়ে অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে, অ্যান্সার হবে AU, Az। ঠিক আছে, PT। পরের প্রশ্ন 2.15-এ একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লোক, অ্যান্সার হবে ইউরিয়া।
2.16 এ কি বলেছে H2S এর জলীয় দ্রবণে কি বলেছে ফেনল প্যাথলিন দিলে দ্রবণের বর্ণ কি হবে आंसर হবে বর্ণের কোনো পরিবর্তন হবে না পরের প্রশ্ন কি বলেছে তো দেখো এর आंसर হবে সরলতম অ্যালকিন কি এর आंसर হবে ইথিলিন 2.18 এর आंसर হবে টেট্রাফ্লুরোইথিলিন CF2 পরের প্রশ্ন কি বলেছে রেকটিফায়ার ডিসপ্লেট কি आंसर হবে 95.6 ডিগ্রি ইথাইল অ্যালকোহলের মানে জলীয় দ্রবণ ঠিক আছে ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ তো বুঝতে পারছো আজকে আমি তোমার হচ্ছিল 247 পেজ নিয়ে আলোচনা করেছি তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে এবার আমি সেট 2 পেজ নাম্বার 250 নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1 এর নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় आंसर ডি आंसर সৌরশক্তি 1.2 তে আদর্শ গ্যাসের সমীকরণ হলো आंसर সি आंसर PV = nRT 1.3 তে একটি গ্যাসের আণবিক ভর 64 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত आंसर 32 1.4 এ তাপীয় প্রসারণ সর্বোচ্চ হয় आंसर সি आंसर গ্যাসে 1.5 এ বস্তু কি বলেছে অপেক্ষা ছোট অসদ বিম্ব গঠিত হয় आंसर হবে এর आंसर উত্তল দর্পণে পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন 1.6 এ সূর্যোদয়ের পূর্বে সূর্যস্তরের উপরে বা সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যায় এর কারণ হলো আলোকের आंसर হবে ডি आंसर প্রতিসরণ 1.7 এর आंसर হবে ডি आंसर কুলম্ব 1.8 এর आंसर হবে এর आंसर সমান্তরাল সমবায়ে 1.9 এর आंसर হবে আমাদের ক্যান্সার তো দেখো কি বলেছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় आंसर এর आंसर তেজস্ক্রিয় কোবাল্ট 1.10 তে কি বলেছে বলেছে যে BEMCCABA মৌলগুলিকে বলা হয় आंसर হবে বি এর आंसर ক্ষারীয় মৃত্তিকা ধাতু 1.11 এর आंसर হবে সি এর आंसर বেনজিন 1.12 এর आंसर হবে সি এর आंसर NH4 1.13 এর आंसर হবে বি এর आंसर পোড়াচুন 1.14 এর आंसर হবে বি এর आंसर জিঙ্ক ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 1. তো দেখো পরের প্রশ্ন বলেছে আমাদের 1.15 এ সিএনজি এর প্রধান উপাদান কি आंसर হবে আমাদের এর आंसर মিথেন ঠিক আছে তো দেখো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করব বিভাগ ক্ষয়ের ঠিক আছে তো দেখো 2.1 এর প্রশ্ন কি বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয় आंसर হবে স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় পরের প্রশ্ন ট্রোপোপজ কি তো দেখো এর आंसर হবে স্ট্রাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগ স্থলে যে অংশে উচ্চতার সঙ্গে সঙ্গে উষ্ণতার বৃদ্ধি হয় না তাকে ট্রোপোপজ বলে 2.2 তে কি বলেছে যে এলপিজির পুরো নাম কি এর आंसर পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পরের প্রশ্ন 2.3 তে কি বলেছে যে এসআই পদ্ধতিতে চাপের এস মানে চাপের একক কি आंसर হবে পাস্কাল পয়াকার দন্তে সহায়ক আকার লওয়া পরের প্রশ্ন কি বলেছে 2.4 এ বলেছে যে পিতলের লোহার মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি এর आंसर হবে পিতলের কার হবে পিতলের হবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.6 এ একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে দুই দিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ 15 সেন্টিমিটার হবে পরের প্রশ্ন 2.7 এ স্লেনের সূত্রটির গাণিতিক রূপ লেখো তো দেখো এস সাইন আই বাই সাইন আর ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত খুব সুন্দর করে কিন্তু এখানে লেখা আছে ওকে পরের প্রশ্ন বলেছে কোন আপাতন কোণের জন্য শ্রেণীর সূত্র প্রযোজ্য নয় आंसर হবে 0° আপাতন কোণের জন্য 2.8 এ বিভব পার্থক্য মাপা হয় কোন যন্ত্রে आंसर হবে ভোল্টামিটার থেকে 2.9 এ সিএপিএল এলইডির মধ্যে কোনটি শক্তি অপচয় কম হয় आंसर হবে সিএপিএল এর শক্তির মানে অপচয় কম হয় পরের প্রশ্ন 2.10 তে বিটা রশ্মির আদানের প্রকৃতি কেমন आंसर হবে ঋণাত্মক এবার আমি অথবা দিয়ে প্রশ্নগুলো সলভ করাব কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক आंसर হবে গামা রশ্মির 2.11 এ তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি आंसर হবে ফ্লোরিন তো দেখো 2.12 তে কি বলেছে LiRBKNa আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজা প্রথমে হবে আরবি ঠিক আছে LKNaLi পরের প্রশ্ন 2.13 তে H2O যৌগটি তড়িৎ যোজী না সমযোজী आंसर হবে সমযোজী পরের প্রশ্ন 2.14 এ অ্যালুমিনিয়াম অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয় आंसर হবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং
মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো এর অ্যান্সার হবে 2.14 এর অ্যান্সার হবে গ্যাস কার্বন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোডে। গ্যাস কার্বন ক্যাথোডে ব্যবহার করা হয় এবং গ্রাফাইট অ্যানোডে। পরের প্রশ্ন কী বলেছে 2.15 বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 mL 02 জমা হলে ক্যাথোডে কী পরিমাণ H2 জমা হবে। অ্যান্সার হবে 5 mL H2। ঠিক আছে, 5 mL H2। 2.16 কী বলেছে যে কী বলেছে সোডামাইডের সংকেত কী। এর অ্যান্সার হবে NaNH2। পরের প্রশ্ন 2.17 ওলিয়াম কী। তো দেখো ওলিয়াম হলো H2S2O7কে ওলিয়াম বলা হয়, H2S2O7কে ওলিয়াম বলা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে 2.19 বলেছে যে সিলভার প্লেটিংয়ের কোন অ্যানোড ব্যবহৃত হয়। অ্যান্সার হবে জিঙ্ক কপার নিকেল। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের বলেছে 2.20 বলেছে টেপলনের মনোমার কী। তো দেখো টেপলনের মনোমার হলেন টেট্রাফ্লোরোইথিলিন। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের অথবা দিয়ে। তো দেখো অথবা দিয়ে প্রশ্ন কী বলেছে একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। এর অ্যান্সার হবে আমাদের সেলুলোজ, আর তোমার ছিল প্রোটিন, এটা দিলেই হয়ে যাবে। পরের প্রশ্ন কী বলেছে 2.21 কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়। ইথিলিন হবে আমার একটু বলতে ভুল হয়ে গেছে। তো দেখো আজকে আমি টোটাল দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। ঠিক আছে।